প্রথমবারের মতো রাজাকারের তালিকা প্রকাশ হচ্ছে আজ, জানা যাবে 11,000 নাম। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 10 একর জমির অধিকাংশ বেদখল, নাজেহাল মুক্তিযোদ্ধারা। দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি নয়, স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় জানালেন প্রধানমন্ত্রী। এবং নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে সহিংসতা, পশ্চিমবঙ্গে রাস্তা অবরোধ, ট্রেনে আগুন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। মুক্তিযুদ্ধের 48 বছর পর প্রথমবারের মতো আজ প্রকাশ হচ্ছে রাজাকারের তালিকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রথম ধাপের তালিকায় থাকছে 11,000 রাজাকারের নাম। এরা 71-এর মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, লুটপাটের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত। একাত্তরের স্বাধীন সার্বভৌম দেশের চাওয়া যখন সারা বাংলার মানুষের, তখন নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি ও নির্যাতন শুরু করে পাকিস্তানি বাহিনী। তাদেরকে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে রাজাকার, শান্তি কমিটি, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা। এসব বাহিনীর সদস্যরা সাধারণ বাঙালি ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, চালায় নৃশংস গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন। 71-এ মানবতা বিরোধী অপরাধে এরই মধ্যে রাজাকারদের শীর্ষ নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, কাদের মোল্লা ও দেলোয়ার হোসেন সাঈদীর সাজা হয়েছে। কিন্তু রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর আরও অনেকের নাম বর্তমান প্রজন্মের অজানা। এবার তাদের তালিকা প্রকাশ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। 71-এ রাজাকার বাহিনীর সদস্য হিসেবে যারা ভাতা নিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের তথ্য সংগ্রহ করেছে। প্রথম ধাপে প্রকাশ হচ্ছে সেরকম 11,000-এর নাম। এরপর জেলা ও উপজেলা পর্যায়ে নথিভুক্ত রাজাকারদের তালিকা প্রকাশ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে সমস্ত ডকুমেন্ট সংরক্ষিত আছে সেটা প্রকাশ করব। তার পরবর্তী ধাপগুলোতে তখনকার বিভিন্ন জেলাগুলোতে, মহকুমাগুলোতে যে সমস্ত তালিকা ছিল যেগুলো সরকারি হেফাজতে পাওয়া যাবে, চেষ্টা উদ্ধার করতে চেষ্টা করছি, সেইগুলো আমরা প্রকাশ করব। তালিকা প্রকাশের পর শুরু হবে এই রাজাকারদের বিচার। তবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা করতে হবে ভুক্তভোগী কোনো পরিবারকে। যাদের বিরুদ্ধে বিচার দিতে চায়, যদি তাদের কাছে সাক্ষী প্রমাণ করার মতো, আদালতে প্রমাণ করার মতো যদি সাক্ষী প্রমাণ থাকে, দালিলিক প্রমাণ থাকে, তাহলে শুধু সেগুলোর বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে মামলা করতে পারে। আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সেগুলো পাবে, রেকর্ডপত্র তৈরি, সকলের জন্য উন্মুক্ত। স্বাধীনতা বিরোধিতাকারী রাজাকারদের নাম, পরিচয় ও ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং বিচারের মুখোমুখি করাই উদ্দেশ্য বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে এবার ফরিদপুর ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজ, ফরিদপুরে কতজন রাজাকারের নাম এই তালিকায় থাকতে পারে আর এর কি বলছেন সেখানকার সাধারণ মানুষ? মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সরকার যেহেতু আজকে 11টা পরেই বা 11টা নাগাদ যে দেশের যুদ্ধাপরাধী বা রাজাকারদের তালিকা প্রকাশ করবে, এই তালিকা দেখার জন্য মূলত অধীর আগ্রহে রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, ফরিদপুরে কিন্তু যুদ্ধাপরাধের তালিকায় চারজনের কিন্তু বিচার হয়েছে। চারজনের মধ্যে ইতিমধ্যে কাবুল বাত্তু রাজাকার দেশের বাইরে পালাতক আছে এবং কখন রাজাকার দেশের বাইরে পালাতক আছে, এদের ফাঁসি দণ্ড হয়েছে। অন্যদিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কিন্তু ইতিমধ্যেই ফাঁসির আদেশ কার্যকর হয়েছে। অন্যদিকে কাদের মোল্লা দিনে দিনে যুদ্ধাপরাধী হিসেবে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে মূলত যার সম্পৃক্ত ছিল তারও কিন্তু শাস্তি নিশ্চিত হয়েছে এবং তাদের কবর কিন্তু তাদের ফরিদপুরেই তাদের স্বশ বাড়িতে দেওয়া হয়েছে। তো ফরিদপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আমরা কথা বলেছি যে কতজন তালিকা বা কি পরিমাণ রাজাকারের তালিকা থাকতে পারে। তো এই বিষয়ে আসলে সরাসরি কেউ সঠিক উত্তর দিতে পায়নি, তবে
সবাই অপেক্ষা করছে। সরকার যেহেতু সমস্ত তথ্য যাচাই বাছাই করেছে এবং সুনির্দিষ্টভাবে ভাবে যারা সেই সময় তালিকাভুক্ত ছিল, বেতনভুক্ত ছিল পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে, তো তাদের সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই কিন্তু মূলত এই তালিকা প্রণয়ন হবে এবং সারা প্রচুর বাসী কিন্তু এই অপেক্ষা আছে কখন এই তালিকা প্রকাশ হবে এই তালিকা দেখার জন্য। অন্যদিকে আরেকটি কথা জানি নাকি, ফরিদপুরের সুশীল সমাজ বুদ্ধিজীবী বা শিক্ষক সাংবাদিক যারা আছেন তারা কিন্তু বলছে যে নতুন প্রজন্ম অর্থাৎ আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ সঠিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সাথে যারা বিরোধিতা করেছে তাদের নাম পরিচয় এবং ঠিকানা নতুন প্রজন্মকে জানাতে হবে। এই কারণে কিন্তু এই তালিকাটা আসলে খুব জরুরি হয়ে গেছে। বর্তমান সরকারকে তারা অভিনন্দন জানান যে সারা দেশেই যদি পূর্ণাঙ্গ তালিকা তারা প্রকাশ করতে পারে সেক্ষেত্রে কিন্তু পরিপূর্ণতা পাবে এই অপরাধীদের যারা ছিল তাদের পরিচয়ের ক্ষেত্রে এবং এই বাংলাদেশের মানুষ যারা সাধারণ মানুষ তারা মুক্তিযুদ্ধ দেখেনি বা বর্তমান যে প্রজন্ম তারা নিশ্চিত হতে পারবে এই দেশের বিরোধিতা কারা করেছে, যে স্বাধীনতার ক্ষেত্রে কারা সর্বোচ্চ অপরাধ করেছিল এবং দেশের পক্ষে কারা ছিল না, এই মা মাটির জন্য কারা কাজ করেনি এই বিষয়টা নিশ্চিত হতে পারবে। অশোক, স্বাধীনতার দীর্ঘ সময় পর আজ প্রকাশিত হতে যাচ্ছে রাজাকারদের প্রথম তালিকা, আর এই বিষয়টি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের ফরিদপুরের প্রতিনিধি। হরদেও গ্লাস ফ্যাক্টরির 10 একর জমি পেয়েছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, তবে এর বেশিরভাগই এখন বেদখল। নিজেদের কলোনিতেই বহিরাগতদের হাতে নাজেল হচ্ছেন মুক্তিযোদ্ধাদের পরিবার। জবাবে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ বলছে শিগগির এসব জটিলতার সমাধান করা হবে। 40-এর দশকে প্রতিষ্ঠিত হয় হরদেও গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। স্বাধীনতার 6 বছর পর ফ্যাক্টরিটির প্রায় 10 একর জমির মালিকানা দেওয়া হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। তবে অনিয়ম অব্যবস্থাপনায় এই সম্পত্তির বড় অংশই এখন বেদখল। রাজধানীর KM দাস লেনের হরদেওর এই জায়গাটি দখল করে গড়ে তোলা হয়েছে বসতি। আবাসিকদের দাবি এই জমি তাদের কেনা, নিজেদের ফ্যাক্টরির শ্রমিকদের উত্তরসূরিও দাবি করছেন তারা। বহিরাগত থাকার কথা জানিয়ে দখলবাজদের তোপের মুখে পড়েছেন অনেকে। এদের নির্যাতনের শিকার কল্যাণ ট্রাস্টের অনুমতি নিয়ে থাকা মুক্তিযোদ্ধা পরিবারও। একবার গেছিলাম এমডির কাছে, এমডির কাছে গেছিলাম, তখন এমডি বলে কি যে আপনি একটা দরখাস্ত লেখেন, তা আমি দরখাস্ত লিখতে জানলে সে আমি লিখব। এই অবস্থার জন্য ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতিকে দুষছেন মুক্তিযোদ্ধারা। এখানে দেখছি ওই সময় যারা ম্যানেজমেন্টে ছিল এখানে স্থানীয়ভাবে, এরা ভালো করে নাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আবার মন যোগাইতে গিয়া এগো আবার মন রক্ষা করতে গিয়া এখানে আবার কিছু নয়ছয় করছে, এইভাবে এগুলা ধ্বংস হয়ে গেছে। জবাবে মুক্তিযোদ্ধাদের সম্পত্তি ট্রাস্টের অধীনে দ্রুতই ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। পকেটের মাঝে ছোট ছোট ঘর দুয়ার নির্মাণ করে লোকজন থাকছে, হয়তো ভাড়ায় দিচ্ছে, ওরা প্রচুর টাকা কামিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নির্বাহী কাউন্সিলের সকল সদস্যকে দেখিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকেই এই সম্পর্কে পূর্ণাঙ্গ অবহিত রেখে আইনানুগ প্রক্রিয়ায় এভিকশন করে সব ক্লিয়ার করে নেওয়া। সংশ্লিষ্টরা বলছেন এসব সম্পত্তি কাজে লাগিয়ে আয় বাড়াতে পারলে মুক্তিযোদ্ধাদের ভাতা ও অন্যান্য সুবিধা ট্রাস্টের পক্ষেই দেয়া সম্ভব। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, রাজাকারের তালিকা প্রকাশের এই উদ্যোগ নিয়ে কি বলছেন সেখানকার স্থানীয় মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা? আপনারা জানেন যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশে বীর মুক্তিযোদ্ধারা তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে দেশের জন্য স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার সময় কিন্তু এই দেশে একটি চক্র ছিল যারা এই দেশে স্বাধীনতা বিরোধিতা করেছে এবং তাদের সহযোগিতায় কিন্তু আলবদর বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে। তো স্বাধীনতার 4 যুগ পরে এসে যে মহান বিজয়ের 4 যুগ পূর্তি দিবসে যে রাজাকার তালিকা প্রকাশ করা হবে, এই তালিকা প্রকাশে কিন্তু শহীদ পরিবারের সন্তান মানুষ এবং যারা এখনো জীবিত মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু খুবই আনন্দ। আমি কথা বলেছিলাম সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ডেপুটি কমান্ডার গাজী আশরাফ হোসেন চৌধুরীর যোগুলোর সাথে, তিনি জানিয়েছেন যে আসলে এটা খুবই আনন্দের বিষয় যে দীর্ঘ 48 বছর পরে হলেও যে সব রাষ্ট্র একটি তালিকা রাজাকারের তালিকা প্রকাশ করছে, যে তালিকার মধ্যে দিয়ে আসলে বোঝা যাবে যে কারা এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল, কারা স্বাধীনতার বিরোধী ছিল, যে শক্তিগুলো এখন এই দেশে বিরোধিতা করে যাচ্ছে তাদের তালিকা জনসম্পর্কে আসলে মানুষ তাদের সম্পর্কে ধারণা করবে এবং এই
জন্য তারা আসলে মুক্তিগ্রাম মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা বলেছিলাম এখানকার গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সাহেব, তিনি জানিয়েছেন যে তারা দীর্ঘদিন পরে, আপনারা জানেন যে সিরাজগঞ্জে দীর্ঘদিন পরে কিন্তু গণহত্যা অনুসন্ধান কমিটি নামে একটি কমিটি করা হয়েছে এবং তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে এখানকার যে গণহত্যা যারা শিকার হয়েছিল সেই সকল শহীদের তালিকা তৈরি করছে। তারা বলছে যে এই যে আমরা যে শহীদের তালিকা প্রকাশ করছি, পাশাপাশি রাষ্ট্র যে এই দীর্ঘ 38 বছর পরে যারা রাজাকার ছিল তাদের তালিকা প্রকাশ করছে, তারা সেই তালিকাকে সাধুবাদ জানিয়েছে। তবে এখানকার মুক্তিযোদ্ধাদের যে একটা আক্ষেপ রয়েছে সেটা হচ্ছে সিরাজগঞ্জে কিন্তু একমাত্র তারাস উপজেলা ছাড়া অন্য কোথাও আসলে রাজাকারের তালিকায় সেরকম ভাবে প্রকাশ করা হয়েছে বা রচনা করা হয়েছে, লেখা করা হয়েছে, এটা কিন্তু তাদের জানা নাই। তারপর সারা বাংলাদেশে যে আসলে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে সেই জন্য এখানকার মুক্তিযোদ্ধা শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধের পক্ষে সবাই কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের সর্বশেষ খবর। প্রায় 11,000 রাজাকারের নাম সংবলিত একটি তালিকা প্রকাশিত হতে যাচ্ছে আজ, আর সে বিষয়টি সম্পর্কে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিল সহকর্মী দিলীপ কুমার ঘোষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো জাতি। 71-এর 14 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দস্যুরা বাংলার সূর্য সন্তানদের হত্যা করে। দিবসটিতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এক বুক হাহাকার, কষ্ট ও ভালোবাসা নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে দলে নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় সংসদের হুইপদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এ সময় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। পাকিস্তানিদের দোসর শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে শহীদ বুদ্ধিজীবী পরিবারে, কিন্তু মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত না হয় তাদের ক্ষোভ রয়েই গেছে। তারা চাইছেন অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয়, সেজন্য সব শ্রেণী পেশার মানুষ যেন ঐক্যবদ্ধভাবে কাজ করেন। পরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে শহীদ বুদ্ধিজীবী দিবস এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটে। আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ। এর ঠিক পরের বছর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী পালিত হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, আত্মত্যাগ কখনো বৃথা যায় না, বুদ্ধিজীবীদের নাম কেউ মুছে ফেলতে পারবে না, ভবিষ্যতে মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজন করে আলোচনা সভার। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। আমি বাংলাদেশকে ধারণ করি কিভাবে জানেন? আমি যখন চোখ বন্ধ করি আমি দেখি বাবা তার রক্তাক্ত হাতে সাদা ভাত মাখাচ্ছেন। নিজের বক্তব্যে 71 পরবর্তী প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সদ্য স্বাধীন দেশে যারা বঙ্গবন্ধু সমালোচনা করেছিল তারা যুদ্ধ বিধ্বস্ত দেশের বাস্তবতা বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। তিনি প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খন্দকার মোশতাক তাকে কেন সেনাপ্রধান বানালো? কারণ মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান করলো, কারণ মোস্তাকের সব থেকে বিশ্বস্ত ছিল জিয়া। তো 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়া যদি জড়িত না থাকবে বা ষড়যন্ত্রের সাথে জড়িত যদি না থাকবে বা তার শক্তিতেই যদি এরাই ঘটনা না ঘটাবে তো মোস্তাক প্রেসিডেন্ট হয়ে জিয়াকে কেন সেনাপ্রধান বানাবে? এটাও তো বড় কথা।
বিএনপি মানুষকে বিভ্রান্ত করে বিকৃত ইতিহাস তৈরি করেছিল বলেও দাবি করেন আওয়ামী লীগ প্রধান। বলেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছিল তাদের নামই মুছে ফেলা হয়েছিল। আজকের প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ পারবে না এটা মুছে ফেলতে। আর যে বুদ্ধিজীবীদের তারা জীবন দিয়ে গেছে এই দেশের জন্য, যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের নামটাও তো মুছে ফেলা হয়েছিল, কিন্তু সেটা তো মুছে ফেলতে পারিনি, কারণ আত্মত্যাগ কখনো বৃথা যায় না। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য, আর এই জন্য মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করছে সরকার। যে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতাই চাইনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধকে সাজানো হয়েছে নতুন সাজে। টানা 15 দিন ধরে সৌধ প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন গণপূর্ত বিভাগের কর্মীরা। 16 ডিসেম্বর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে জাতীয় বীরদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এরই মধ্যে পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা। বিজয় দিবস উপলক্ষে গত 12 ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখে কর্তৃপক্ষ। মিনারগুলো ঘষে মেজে পরিচ্ছন্ন করা হয়েছে। সৌধের পাদদেশ সহ পায়ে চলার রাস্তাও রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে। লাল সবুজের সমারোহে নতুন সাজে সেজেছে ফুলের বাগানগুলো। 150 শ্রমিক টানা 15 দিন ধরে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে। সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রঙের ফুল গাছ লাগানো, ইলেকট্রিক লাইট, লেক পরিষ্কার এবং পানি দুর্গন্ধমুক্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয় গণপূর্ত বিভাগ। গণপূর্ত অধিদপ্তর সাভার স্মৃতিসৌধের ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তার জন্য CCTV, লাইটিং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মহড়া শেষ হয়েছে। পুরো এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া আশেপাশের এলাকাও আনা হয়েছে CCTV ক্যামেরার আওতায়। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা 1 তারিখ থেকেই নিরাপত্তা কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত বাড়ছে। বিজয় দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর প্রোটোকল অনুযায়ী সরকার ও প্রশাসনের কর্তা ব্যক্তি এবং পরে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দর্শকের বিষয়ে আরো জানাতে এবার সাভার ও ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতে আমরা যেতে চাই সাভারের সহকর্মী রুবেল আহমেদের কাছ থেকে। রুবেল, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? মহান বিজয় দিবস উপলক্ষে সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা কিন্তু গত 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরই মধ্যে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে এটিকে একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণ করেছে। জাতির বীর শহীদ সন্তানদের শ্রদ্ধা জানাতে এখন পুরোপুরি কিন্তু প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে কিন্তু এখানে আর কোনো পরিচর্যা বা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে না, বা যাবতীয় প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। জাতীয় গণপূর্ত বিভাগের এই সাভার স্মৃতিসৌধের যিনি দায়িত্ব রয়েছেন মিজানুর রহমান, আমি তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছিলেন যে এই সাভার জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করার লক্ষ্যে তারা কিন্তু গত 10 তারিখ থেকে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশের উপরে একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং প্রায় 150 কর্মীর একটি দল নিয়ে কিন্তু তারা স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড় দিয়ে কিন্তু একদম পরিপূর্ণভাবে সাজিয়েছেন। বলা যায় যে মহান বিজয় দিবসের সেই শুভ লগ্নের এখন একদম অপেক্ষায় ক্লান্তি লগ্ন, একদম শুভ লগ্নের জন্য অপেক্ষা প্রহর গুনছে জাতীয় স্মৃতিসৌধ। এছাড়া আমি যদি একটু নিরাপত্তার ব্যাপারে বলতে চাই যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু অন্যান্য বছরের মতো এবছরও কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমিনবাজার থেকে একেবারে নবীনগর পর্যন্ত CCTV ক্যামেরা লাগানো হয়েছে অনেক আগে। সেই CCTV ক্যামেরা দিয়ে কিন্তু বিজয় দিবসের সময় কিন্তু বিশেষভাবে নজরদারি রাখা হবে। এছাড়া সৌধ কর্তৃপক্ষ এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও সৌধের ভিতরে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা দিয়ে এরই মধ্যে পুলিশ কিন্তু
পুরো নজরদারিতে রাখছে পুরো সৌধের আশপাশের এলাকা। এছাড়া কয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই বিষয়ে আমরা ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তিনি মূলত বলছেন যে কোনো স্তর নয়, তারা কিন্তু বিভিন্ন ধাপে কিন্তু এখানে দায়িত্ব পালন করবে, সাদা পোশাকে, তারপরে পোশাক পরে, এবং র‍্যাব এবং গোয়েন্দা সংস্থার যে লোকজন রয়েছে তারাও কিন্তু একেবারে এখানে সর্বোচ্চ সতর্কতার সহিত দায়িত্ব পালন করবেন। কেননা যেহেতু এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিভিআইপি ব্যক্তিবর্গরা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে জাতীয় শহীদ মিনারে, এই জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামবে, এরই লক্ষ্যে তারা কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থাটি সর্বোচ্চ সতর্কতার সহিত দেখছেন। তারা বলছেন যে এখানে দায়িত্ব পালনের ব্যাপারে কিন্তু তারা অনেকটা গর্ববোধ করেন, যেহেতু পুলিশের অন্যান্য ইউনিট, পুলিশ সারা দেশে দায়িত্ব পালন করলো এই শহীদ, এই জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা জেলা পুলিশ কিন্তু অনেকটা গর্বের সহিত দায়িত্ব পালন করেন এবং নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করে এই বিজয় দিবসের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করার জন্য তারা চেষ্টা করেন প্রতি বছর। এছাড়া এই জাতীয় স্মৃতিসৌধের ভিতরে কিন্তু এই জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মনিটর লাগানো হবে, যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের যে বিভিন্ন ডকুমেন্টারি রয়েছে সেসব কিন্তু এখানে প্রদর্শন করা হবে। এছাড়া ঢাকা আরিচা যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়ক কিন্তু এরই মধ্যে নতুন রূপ পেয়েছে, সড়কের যে গাছগাছালি রয়েছে, আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করা হয়েছে এবং সড়কেও কিন্তু রং তুলির আচর আমরা দেখতে পেয়েছি। সব মিলে বলা যায় যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এখন বিজয়ের সেই শুভ লগ্নের একদম অপেক্ষায় রয়েছে। রুবেল, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু ঢাকার বাইরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। এরপর যে আমরা ময়মনসিংহ যেতে চাই সহকর্মী আবু সালে মুসার কাছ থেকে। মুসা, আপনার কাছে জানতে চাই মহান বিজয় দিবস উদযাপনে ময়মনসিংহের প্রস্তুতি কেমন দেখছেন, আর আরেকটি বিষয় জানতে চাই যে মূল অনুষ্ঠান জেলার কোথায় অনুষ্ঠিত হতে পারে। বরাবরের মতো এবারও মহান বিজয় দিবস জাঁকজমকপূর্ণ ভাবে এখানে অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত হয়েছিল এবং সেই 10 ডিসেম্বর থেকেই প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকাতে মুক্ত মঞ্চ রয়েছে, সেই মুক্ত মঞ্চে 10 ডিসেম্বর থেকে এই বিজয়ের অনুষ্ঠান মালা শুরু হয় এবং সেটা 16 ডিসেম্বর বিজয় দিবসে শেষ হয়। এবারও কিন্তু ব্যতিক্রম নয়, সেই অনুষ্ঠানটি চলছে এবং আগামীকাল মহান বিজয় দিবসে সেখানে অনুষ্ঠান মালা মাধ্যমে সেটি কিন্তু শেষ হবে। এছাড়াও ময়মনসিংহে যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্মৃতিস্তম্ভে প্রথম প্রহরে, বিজয় দিবসের প্রথম প্রহরে সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই স্মৃতিসৌধটি কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে প্রথম প্রহরে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সেখানে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। সেটি শহরের ঠিক পাশেই স্মৃতিসৌধটি অবস্থিত, সেখানে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটি নির্বিঘ্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কিন্তু বিজয় দিবস উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে আলোকসজ্জার যে ব্যবস্থা সেটি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে, সেটির প্রস্তুতিও কিন্তু গ্রহণ করা হয়েছে। এক কথায় বলা যায় যে বরাবরের মতো এবছর মহান বিজয় দিবস পালনের জন্য ময়মনসিংহে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বেলা 8:30 কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন বর্ণাঢ্য প্রদর্শনী উপস্থাপন করবেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকালে পুষ্পার্ঘ অর্পণ করবেন বিজয় 71 এবং সেখান থেকে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেটার নেতৃত্ব দিবেন বিশ্ববিদ্যালয়ের যে ভিসি। এছাড়াও কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশালে যেটি অবস্থিত সেখানে বিজয় দিবস পালনের প্রস্তুতি তারা নিয়েছে, সেখানে তারা স্মৃতিসৌধে তাদের যে এখানে স্মৃতিস্তম্ভ রয়েছে সেটি পুষ্পার্ঘ অর্পণ করবেন এবং সেখান থেকে বিজয় র্যালি বের হবে এবং বিজয় উৎসবটি পালনের জন্য তারা কিন্তু আলোচনা সভা এবং অন্যান্য যে আরো গানের পর্ব রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাড়তি আয়োজন করা হয়েছে, আমাদের যে মুক্ত মঞ্চটি রয়েছে ছোটবাজার এলাকায় সেই মুক্ত মঞ্চে বিজয় দিবস উপলক্ষে সেখানে কিন্তু দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
হবে। এই ছিল ময়মনসিংহে বিজয় দিবস পালনের সর্বশেষ অবস্থা। সাভার এবং ময়মনসিংহে মহান বিজয় দিবসের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গোলাপ, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, জারবেরা সহ বিভিন্ন জাতের ফুল চাষ হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইর ও শিবালয়ে। অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় ফুল চাষে ঝুঁকছেন চাষি। মহান বিজয় দিবস এবং নতুন বছরের ফুলের বাজার ধরতে বাগান পরিচর্যায় ব্যস্ত তারা। চারপাশে চোখ জুড়ানো চন্দ্রমল্লিকা, সাদায় মন ভরে যাবে প্রকৃতি প্রেমীদের। 22 বিঘা জুড়ে নানা জাতের ফুল চাষ করেছেন সিঙ্গাইরের ফখরুল ইসলাম। চন্দ্রমল্লিকা ছাড়াও আছে লাল সাদা গোলাপ, দোলন চাঁপা ও বেলি। তার পাশেই আছে হলুদ গাঁদার সমারোহ। শীতের মৌসুম ধরতে ফখরুলের মতো সিঙ্গাইরের অনেকেই বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। প্রতিটি বাগানেই কলি এসেছে, কয়েকদিনের মধ্যেই বাগান ছেয়ে যাবে ফুলে ফুলে। বিভিন্ন খরচ টরচ করে 10 লাখ 15 লাখ 20 লাখের মতন থাকে। এখন চাহিদা বেশি গোলাপ, জারবারা, রোজালিনের। একসময় ফুল আসতো বাইরে থেকে, তবে এখন দেশেই সরবরাহ ভালো। চাষিরা বলছেন মানিকগঞ্জের মাটি ফুল চাষের উপযুক্ত, তাই অন্যান্য ফসল ছেড়ে ফুল চাষে নামছেন অনেকেই। শীতের সিজনে মনে করেন ফুলটা একটু কম হয়, কিন্তু চাহিদা বেশি থাকে, কিন্তু ফুল পর্যাপ্ত পরিমাণ আমরা পাই না। ফুল চাষ সংরক্ষণ কৌশল নিয়ে নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। ফুল চাষ করে ইতিমধ্যে বিগত বছরে প্রায় 50 লক্ষ টাকা আমাদের চাষিরা উৎপাদন করেছিল, বিক্রি করেছিল, তো এই বছরও তাদের প্রস্তুতি ভালো। সামনেই বড়দিন, নতুন বছর, তাই এই মৌসুমে ভালো লাভের আশা ফুল চাষিদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবায়াত শারমিন রুম্পার ময়নাতদন্তের 3 প্রতিবেদনের মধ্যে একটি হাতে পেয়েছে ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ। এতে ধর্ষণের আলামত মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তবে ওপর থেকে পড়ে রুম্পার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। আর এটি হত্যা না আত্মহত্যা তা জানতে অপেক্ষা করতে বলছেন পূর্ণাঙ্গ প্রতিবেদন আসা পর্যন্ত। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আয়শা শপিং কমপ্লেক্সের পেছনের গলি থেকে 4 ডিসেম্বর রাতে উদ্ধার হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মরদেহ। এ ঘটনায় বাদী হয়ে রমনা থানায় মামলা করে পুলিশ। এর পরপরই একে হত্যাকাণ্ড বলে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন করে সহপাঠী ও শিক্ষকরা। তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিভি পুলিশকে। গ্রেপ্তারের পর বন্ধু সৈকতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে রুম্পাকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল ফরেন্সিক বিভাগের প্রধান। আমরা যে সন্দেহটা করতেছিলাম যে মৃত্যুর আগে তা সে ধর্ষিত হয়েছিল কিনা, সেই সংক্রান্ত মতামত আমাদের কাছে এই মুহূর্তে এসে পড়ছে। আমরা এখন পর্যন্ত তার বডিতে ধর্ষণের কোনো আলামত পাইনি। এই প্রতিবেদন এখন দেওয়া হবে পুলিশের কাছে। বাকি দুটি পরীক্ষার রিপোর্ট এখনো হাতে পায়নি ফরেন্সিক বিভাগ। পোস্টমর্টম রিপোর্টের ফাইন্ডিংস পর্যালোচনা করে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পুলিশকে আগামী রোববার 15 তারিখ আমরা পুলিশে সরবরাহ করব। তবে রুম্পাকে হত্যা করা হয়েছে না তিনি আত্মহত্যা করেছেন তা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার আগে বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন এই ফরেন্সিক চিকিৎসক। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ক্লিংকারবাহী লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শনিবার রাত 10টার পর ডিসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লাইটার জাহাজটির তলা ফেটে বিকল হয়ে যায়। ঘটনার পরপরই নৌ পুলিশ, BIWTA, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে সেখানে থাকা 11 জনকে। যাত্রীবাহী লঞ্চ MV শাহরুখ 2 বরগুনা নৌবন্দর থেকে রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সংঘর্ষের ফলে যাত্রীবাহী লঞ্চটির সামনের অংশে ছিদ্র তৈরি হয়। যাত্রীদের MV পূবালি নামে আরেকটি লঞ্চে সরিয়ে নেওয়া হয়। পূবালি এর মধ্যে ঢাকার পথে রওনা হয়েছে। নাগরিকত্ব বিল নিয়ে ভারতে সহিংসতা কারফিউর পর তামাবিল ডাউকি সীমান্তে চলাচল কড়াকড়ি করেছে দুদেশ। একদিন পর শনিবার বাংলাদেশিরা ভারতে যেতে পেরেছেন। এর আগে কোনো ঘোষণা ছাড়াই যাতায়াত বন্ধে ভোগান্তিতে পড়েন ভ্রমণকারীরা। তবে যথারীতি চলছে পণ্য আনা নেয়া। নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে 1 সপ্তাহ ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চল। বিলটি আইনে পরিণত হওয়ার পরই ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো ভারতে। এ অবস্থায় কোনো নির্দেশনা ছাড়াই শুক্রবার তামাবিল ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে বাধা দেয় BSF।
এই সীমান্ত দিয়ে প্রতিদিন 5 শতাধিক পর্যটক আসা যাওয়া করে। কোনো ঘোষণা ছাড়া যাতায়াত বন্ধ করায় বিপাকে পড়েন ভ্রমণকারীরা। ওখানে অ্যারাইভাল প্লাস ডিপার্চার দুটো সিল একবারে নিয়ে আবার এখানে এসে অ্যারাইভাল নিয়ে আমরা অলরেডি জাফলংয়ে ব্যাক করেছি। তো ইন দ্য মিন টাইম আমরা দেখলাম যে অনলাইনে কারফিউটা 12 ঘন্টার জন্য রিল্যাক্সড হয়েছে, তো আজকে সকালে আবার এসেছি যদি যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। ওখান থেকে বললো যে এখান থেকে যদি ওনারা ক্লিয়ারেন্স দেয় দেন ওরা ছাড়তে পারে আর কি। তো আজকে আবার আসলাম, দেখি কী হয়। ভারতের শিলংয়ে আটকা পড়ে শতাধিক বাংলাদেশি, এ অবস্থায় বেড়ে যায় গাড়ি ভাড়া, অর্থ, খাদ্য ও নিরাপত্তা সংকটে পড়েন অনেকে। যে হোটেলগুলোতে আছে সবাই, ওগুলোতে খাওয়ার ফুডের সমস্যা হয়ে যায়, এটা একটা সমস্যা। অনেকের কাছে পয়সা কড়ি কমে যায়, এটার একটা সমস্যা যদি আটকে যায়। খুবই খারাপ অবস্থা, গুহাটি গৃহবন্দী, শিলংও গৃহবন্দী, যারা বাঁচে তারা ধরে নিয়ে যাচ্ছে। তবে শনিবার শর্ত সাপেক্ষে চলাচল করতে দিলেও কবে পরিস্থিতি পুরো স্বাভাবিক হবে বলে জানতে পারেননি কাস্টমস কর্তৃপক্ষ। 150 মতো ভারতগামী যাত্রীকে ছাড়ছি ইন্ডিয়া যাওয়ার জন্য, কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন ওই যাত্রীগুলোকে ফেরত পাঠিয়েছে যে ওই পাশে কারফিউ চলছে, তাদের নিরাপত্তাজনিত কারণে হয়তো বা হবে। ভারতের অস্থিরতা বন্ধ না হওয়া পর্যন্ত কড়াকড়ি থাকবে বলেও জানায় তামিল কাস্টমস। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিশ্বব্যাপী কমেছে পণ্যের চাহিদা, তার উপর 4 বছরে পোশাক শিল্পে উৎপাদন ব্যয় বেড়েছে 30%, তবে দাম কমেছে ইউরোপে 4 এবং আমেরিকায় 7%, যার প্রভাব পড়েছে আমদানি ও রফতানিতে। এছাড়া নানা জটিলতায় বাড়ছে না বিনিয়োগও, ফলে রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হচ্ছে। এসব সমস্যার সমাধানে ঋণের সুদের হার কমিয়ে ব্যাংক খাতের উন্নয়ন সহ কমপক্ষে 5টি পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। জানুয়ারিতে পোশাক শ্রমিকদের বেতন বেড়েছে 51%, এছাড়া গত কয়েক বছরে দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে। সব মিলিয়ে 4 বছরে পোশাক উৎপাদনে খরচ বেড়েছে প্রায় 30%, কিন্তু বাড়েনি পোশাকের দাম, এমনকি পণ্য রপ্তানিতেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। প্রতিযোগিতামূলক সক্ষমতা ছিল তৈরি পোশাক শিল্পের এবং সামগ্রিকভাবে রপ্তানি শিল্পের, সেখানে আমরা একটু পিছিয়ে আছি, এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছে যেটা উদ্বেগজনক। পোশাক খাতের এই অবস্থার প্রভাব পড়েছে সামগ্রিক আমদানি রপ্তানিতে। অর্থবছরের প্রথম 5 মাসে রপ্তানি আয় গতবারের চেয়ে কমেছে 7.5%-এর বেশি, প্রথম 3 মাসে আমদানি ব্যয় কমেছে 2.5%। যে একটা বিশ্ব অর্থনীতির একটা যে দুর্বলতা এবং অনিশ্চয়তা, সেটা বাংলাদেশকেও এফেক্ট করছে। শিল্পের নেতিবাচক অবস্থার প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। অর্থবছরের প্রথম 4 মাসে ঘাটতি প্রায় 20,000 কোটি টাকা। রাজস্ব আয়ে 45% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করা হলেও এই সময় প্রবৃদ্ধি মাত্র 4%। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা, তাদের পরামর্শ, এই অবস্থার উন্নয়নে সরকারকে দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে। সুদের হার বলেছি, এছাড়াও ব্যাংকগুলোর তারল্য সংকট, ব্যাংকগুলো এবং লিজিং অ্যান্ড ফাইন্যান্সিং কোম্পানিগুলোর যে পরিস্থিতি, এগুলো তো আসলে উদ্বেগজনক। আমলাতান্ত্রিক জটিলতা আছে, যেটা ব্যবসা শুরু করতে গেলে, ব্যবসা চালু করতে গেলে ব্যবসায়ীদের মধ্যে দিয়ে যেতে হয়, প্রচুর সময় এবং খরচ হয়, এবং সেগুলিকে সহজ করার জন্য সরকার তো অনেক ধরনের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, এগুলোকে দ্রুত শেষ করতে হবে। তবে স্বস্তি মিলেছে প্রবাসী আয়ে, 2% নগদ প্রণোদনা ইতিবাচক প্রভাব ফেলেছে এ খাতে, প্রথম 5 মাসে প্রবৃদ্ধি প্রায় 23%। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগের সব রেকর্ড ভেঙে এবছর দেশে চায়ের বাম্পার ফলন হয়েছে, কিন্তু প্রতিবেশী দেশের নিম্নমানের চা আমদানি হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের চা শিল্প। এদিকে নিলামেও চায়ের সন্তোষজনক দাম মিলছে না বলে অভিযোগ নিলাম সংশ্লিষ্টদের। বাংলাদেশের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। চা বোর্ডের তথ্য অনুযায়ী এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 8 কোটি কেজি। চলতি মৌসুমে নভেম্বর পর্যন্ত 8,50,00,000 কেজিরও বেশি চা উৎপাদন হয়েছে, যা 2016 সালের রেকর্ড ছাড়িয়ে গেছে। চা বাগান সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার ফলে চা শিল্প নতুন রেকর্ড গড়েছে। তবে সীমান্ত পথে প্রতিবেশী দেশের নিম্নমানের চা আসায় দেশের বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ব্র্যান্ডের মোড়কে তা বাজারজাত করছে, এতে ব্যাপক ক্ষতি হচ্ছে দেশের চা শিল্পের। নিম্নমানের চা আসার পরিপ্রেক্ষিতে যা শোনা যাচ্ছে তা নাকি ঠান্ডা পানিতেও আপনার চা হয়ে যায়, লিকার হয়ে যায়। এতে বোঝা যাচ্ছে যে খুব সম্ভবত এটাতে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে। তো আমরা এটা চাই যে এটা বন্ধ হোক, তা নাহলে দেশের যে চা শিল্প সেটা নষ্ট হবে।
শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে সর্বশেষ নিলামে চায়ের দাম ছিল সর্বোচ্চ 340 এবং সর্বনিম্ন 110 টাকা। চায়ের উৎপাদন বাড়ায় নিলামেও বেশি চা পাতা তোলা হচ্ছে, তবে দাম সন্তোষজনক নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা প্রকৃত মূল্য পাচ্ছি না, ভারত থেকে বৈধ অবৈধ উপায়ে নিম্নমানের চা আসায় এই চা বাজারের সেই আমাদেরকে অবমূল্যায়ন করছে। নিম্নমানের চা আমদানি বন্ধে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা। প্রচুর চা আমাদের দেশে আসছে এবং যেটা আসছে অত্যন্ত নিম্নমানের এবং খাওয়ার অযোগ্য। এগুলো আমাদের চায়ের সাথে মিশে আমাদের চায়ের গুণগত মান নষ্ট করতেছে। চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা 8 কোটি কেজি হলেও 9 কোটি কেজি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন চা সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে লালমনিরহাট, পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের জেলা পঞ্চগড়ে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। ঠান্ডার মৌসুম, ঠান্ডা তো ভালো কাছে, আমরা বুড়া মানছি। সারাদিন যদিও গরম ভাব থাকে কিন্তু সন্ধ্যার পরে পরে এত তীব্র ঠান্ডা নামে যায়। লালমনিরহাটেও বেড়েছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষজন। ঠান্ডায় তো আমি বাঁচি নে, উঠতে পারি না সকালে, নরম কাপড় চোপড় আমার কিছুই নাই, নিজে নিজে করতে পারি না। নীলফামারিতেও জেঁকে বসেছে শীত। ঘরকুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। আমার কিছুই নেই, সালা চটি চালু খেয়ে ওইলে সালা বস্তা সেলাই করি, চটি সেলাই করছি। এই যে গ্রামের লোক ধরিয়েছে কম দামিয়া কাপড় ওইলে কিনেছি, এই আগুন পয়া দিন কাটাই। শীত বাড়ায় বেনাপোল ও নেত্রকোনায় বিপণী বিতান ও ফুটপাতে বেড়েছে শীত বস্ত্রের কেনাকাটা। এবার গরম কাপড়ের দাম বেশি বলে জানান বিক্রেতারা। ভালো মাল একটু দাম ভালো, এরপরে কম দামের মালও আসবে, 10-20 টাকার মালও পাওয়া যাবে। অল্প রোজগারের মানুষ মানুষ আসলে যে গরম শীতের জামা কাপড় কিনো, মানে দাম অতিরিক্ত চাইতেছে। এছাড়া নাটোর ও যশোরেও শীত বাড়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। ভারতের নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে চলা বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নর্থ সাউথ বেঙ্গল মহাসড়ক সহ অবরোধ করা হয় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। লালগোলা স্টেশনে 5টি খালি ট্রেনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। হাওড়ার সাকরাইল রেল স্টেশন ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ সহিংসতায় থমথমে উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্য। নিরাপত্তা সংখ্যায় এসব রাজ্যের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পার্লামেন্টের দুই কক্ষে পাশের পর বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী বিল। ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সহকারী অমিত শাহ। দিল্লির রামলীলা ময়দানে দেয়া ভাষণে এ অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে এক সমাবেশে রাহুল অভিযোগ করেন বিজেপির কারণেই ভারতে ধর্ষণের ঘটনা ঘটছে। এ মন্তব্যের জন্য রাহুলকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানায় বিজেপি নেতারা। জবাবে রাহুল বলেন সত্য কথা বলার জন্য প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তিনি ও তার দল। সমাবেশে সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি মনমোহন সিংয়ের মতো নেতারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে লন্ডনে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কজন আহত হন। লন্ডনে প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের সামনে থেকে শুক্রবার প্রতিবাদ মিছিল বের করে বিক্ষুব্ধরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সমাবেশকারীদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীরা বলছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধানমন্ত্রী পদে বরিস জনসনকে দেখতে চান না তারা। জনসনের দল কনজারভেটিভ পার্টি রেকর্ড আসন জিতে ক্ষমতায় এলেও লন্ডনে তারা লেবার পার্টির সঙ্গে পেরে ওঠেনি। সেখানে 73 আসনে 49টিতেই জিতেছে লেবার পার্টি। বিপরীতে কনজারভেটিভরা জয় পেয়েছে মাত্র 21 আসনে।
বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সকে 6 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এটি রংপুরের টানা দ্বিতীয় হার। শনিবার দ্বিতীয় ম্যাচে সিলেটকে 24 রানে হারিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে ঢাকা প্লাটুন। শুরুটা ভালো হয়নি রংপুরের, ব্যর্থ হয়েছে মিডল অর্ডার। এক প্রান্ত আগলে রান বাড়িয়েছে মোহাম্মদ নাইম, 26 বলে করেন 50। তার 78 রানের ইনিংসে 158 রানের টোটাল পায় রেঞ্জার্স। জবাবে জয়ের ভিত গড়ে দেন চট্টগ্রামের 2 ওপেনার। 50 করেন চ্যাডরিক ওয়ালটন, 37 করেন আফিসকে ফার্নান্দো। এরপর ইমরুলের অপরাজিত 44 রানে 10 বল আগে জয় পায় চট্টগ্রাম। পরের ম্যাচে প্রথমে ব্যাট করে এনামুল হক, বিজয়ের 62 রানে 4 উইকেটে 182 রান তোলে ঢাকা। জবাবে 7 উইকেটে 158 রানে থামে সিলেটের ইনিংস। এ নিয়ে টানা 3 ম্যাচ হারলো সিলেট। বিপিএলে জাতীয় দলের ব্যাটসম্যানেরা ফর্মে থাকলেও পেসারদের পারফরমেন্সে সন্তুষ্ট নন বিসিবি সভাপতি। মুস্তাফিজ, রুবেল, রনিদের বাজে ফর্মে হতাশ নাজমুল হাসান পাপন। পাকিস্তান সিরিজে যাওয়ার জন্য ক্রিকেটারদের জোর করা হবে না, দ্বিতীয় সারির দল পাঠানো হবে কি না তাও আলোচনা আসেনি। সরকার থেকে সবুজ সংকেত পেলেই কেবল ভাবা হবে পাকিস্তান সিরিজ নিয়ে, জানিয়েছেন বিসিবি সভাপতি। দীর্ঘ সময় পর ফর্মে ফিরেছেন তামিম মিঠুন, রান পেয়েছেন নাঈম, মুশফিক, সৌম্য, লিটন, বিজয়। স্পিনাররা রানের চাকা থামিয়ে রাখছেন। নতুন নিয়মে সুযোগ পেয়ে লেগ স্পিনাররা মন্দ করছেন না। এখন পর্যন্ত দেশিদের পারফরমেন্সে সন্তুষ্টি রয়েছে, তবে বড় চিন্তা পেসারদের নিয়ে। মুস্তাফিজ, রাহি, রনি, রুবেলরা বারবার হতাশ করে যাচ্ছেন ম্যানেজমেন্টকে। একটু তো চিন্তার বিষয় আছে, চিন্তার বিষয় এই কারণে যে আমাদের বেস্ট বোলার তো আসলে ফার্স্ট বোলার তো ডেফিনেটলি মুস্তাফিজ, সেদিক দিয়ে তো একটু চিন্তার মধ্যে আমরা আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাহিও খেলছে রেগুলারলি, সো আমাদের যে জিনিসটা দেখতে হবে যে এরপরে অন্য জায়গায় গিয়ে কি হয়। দরজায় করা নাড়ছে পাকিস্তান সফর, সরকার থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। 4 থেকে 5 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সিনিয়ররা না গেলেও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা দল পাঠিয়েছে পাকিস্তানে। বিসিবি জোর করতে চায় না ক্রিকেটারদের, দ্বিতীয় সারির দল পাঠানো হবে কি না সে বিষয়েও এখনই কিছুই ভাবা হচ্ছে না। আমরা এক্সপেক্ট করছি যে কোনো দিন পেয়ে যাব, পাওয়ার পরে আমরা বলতে পারবো আসলে যে আমাদের সিদ্ধান্তটা কী, কারণ এখানে শুধু একটা তো হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স, নেক্সট একটা বড় প্রশ্ন আছে প্লেয়ারদের, প্লেয়ারদের মতামতটাও তো এখানে ইম্পর্টেন্ট, ওরা কে যেতে চাবে বা যেতে চায় কি যায় না এখন। বিপিএল এ সান্তকি নো বল আলোচিত হচ্ছে, এ বিষয়ে বিসিবি কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিল কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রাখে না, তাই তো আকসুর তদন্ত আর সত্য জানার অপেক্ষায় বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার।